সাভারে অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুস্থদের মাঝে 30 কেজি করে চাল তুলে দেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। ইউনিয়ন পরিষদের হিসাবরক্ষক মোহাম্মদ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরটিভির বিশেষ প্রতিনিধি সৈয়দা মুনিরা ইসলাম। আমাদের বর্তমান সরকার অনেক বেশি আন্তরিক এই প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি এবং সবসময় চাচ্ছেন তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য, দেশের উন্নয়নে সবাইকে একসাথে শরিক করার জন্য, অংশীজন হওয়ার জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রকল্পগুলো বা এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন, ওনারা যদি এতটা আন্তরিকতা নিয়ে কাজ করেন তখন কিন্তু আসলে কোনোভাবেই পিছিয়ে থাকবে না এই স্বপ্নগুলো।